الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا انتهى أحدكم إلى المجلس فليسلم فإن بدا له أن يجلس فليجلس ثم إذا قام فليسلم فليست الأولى بأحق من الآخر. الله رب العالمين لاك لاك شكر আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, মেনে চলার তৌফিক পেয়েছি। বিগত খুতবাতে সালাম সম্পর্কে আল্লাহর রসুলের বিধান, এটাই ছিল খুতবা। এই জমাতে ওই সালামের বাকি অংশ খুতবা হিসাবে পেশ করছি। আমরা অনেক সময় মুসলমানদের অনেক মজলিসে উপস্থিত হই, দেখা যায় অনেক আলেম ওলামা যখন বক্তৃতা করতে আসেন তখন তিনি সালাম দেন এবং উপস্থিত শ্রোতাদেরকে বলেন যে আপনারা সালামের উত্তর দেন। অনেক সময় এমন হয় যে বক্তা তিনি সালাম দেন, তার যদি সকলের উত্তরটা পছন্দ না হয়, যে উত্তর উনি পেয়েছেন তা যদি পছন্দ না হয় তা আবার সালাম দেন, বলে জোরে বলেন, জোরে ওয়ালাইকুম আসসালাম বলেন। এটা মজলিসের আদব নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজান তাহা আহাদুকুম ইলাল মজলিস, কোন মজলিসে যখন তুমি পৌঁছাবে, ফাল ইউসাল্লিম, তুমি তাদেরকে সালাম দেবে, ফাইন বাদা লাহু আন ইউজলিসা, যদি সেই মজলিসে তোমাকে বসতে হয় বসো, সুম্মা ইজা কামা, যখন ওই মজলিস থেকে আবার উঠে চলে যেতে চাও, ফাল ইউসাল্লিম, এই যাওয়ার সময় তোমরা অবশ্যই সালাম করবে, ফালাইসাতিল উলা,
বে আহাক কামিনাল আহার, এই চলে যাওয়ার সময় যে সালামটা করবে এই সালাম কিন্তু উপস্থিত হয়ে সালামের চেয়েতেও অনেক বড়। বে আহাক, এসে যে সালামটি করলে তার চেয়েতেও অধিক মর্তবার সালাম হচ্ছে যখন তোমরা ওই মজলিস থেকে চলে যাবে সেই সময়কার সালাম। মাদ্রাসার পাঠ্য নবম শ্রেণী 4435 নম্বর হাদিস এবং ইমদাদিয়া লাইব্রেরি মাওলানা নূর মোহাম্মদ আজমী সাহেবের তরজমা নবম খণ্ড 4455 নম্বর হাদিস। হাদিসটি মূল কিতাব তিরমিজি এবং আবু দাউদ থেকে আনা হয়েছে। কিন্তু আমাদের মাঝে আমরা যে ভুলটা করি, আসবার সময় সালাম দেই ঠিকই বটে, যখন এলাম তখন সালাম দেই, কিন্তু যাবার সময় অনেকে আমরা সালাম দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ফালাইসাতিল উলা বিআহাক্কি মিনাল আখার, প্রথম সালামের চেয়েতে দ্বিতীয় সালামটা অধিক গুরুত্বপূর্ণ। আন আলী ইবনে আবি তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইউজিউ আনিল জুলুসে আন ইয়ারুদ্দ আহাদুহুম, আগেই বলেছি কোন সম্মানিত লোক যখন আসেন মজলিসে কিছু বলবার জন্য, এটা আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে যে তিনি সালাম করলে সকলে মিলে খুব উচ্চ কণ্ঠে সালামের উত্তর দিতে হবে। অথচ হাদিস বলছে, আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউজিউ আনিল জুলুস আন ইয়ারুদ্দ আহাদুহুম, কেউ যদি সালাম করে আর মজলিসের এক ব্যক্তি যদি সেই সালামের উত্তর দেন তাহলে উত্তর দেওয়া এটাই যথেষ্ট। কিন্তু আমাদের দেশে অভ্যাস দেখা যাচ্ছে, অনেক সময় অনেক সম্মানিত হুজুর জবাব দিল এতে খুব সন্তুষ্ট হয় না, আবার বলে যে জোর করে সালাম দেন, কেউ দুইবার দেয় ছাড়ে জবাব, কেউ তিনবারও দেয়, এরপরেও সন্তুষ্ট হতে পারেন না যে বোধ হয় আপনারা সাগু খেয়ে আসছেন, আপনারা উত্তর জোর করে দিতে পারলেন না, এটা সুন্নতের খেলাফ। কোন এক ব্যক্তি যদি ওই মজলিসের মধ্য থেকে উত্তর দিয়ে দেয় তাহলেই মজলিসের পক্ষ থেকে উত্তর পাওয়া যথেষ্ট। মাদ্রাসার পাঠ্য নবম শ্রেণী হাদিস নম্বর 4423 আর ইমদাদিয়া লাইব্রেরি নবম খণ্ড 4443। আমরা অনেক সময় মহিলাদেরকে সালাম করি না, অনেক সময় কোনো পরিচিত মহিলাও যদি আমরা জানি তবুও কিন্তু আমরা সালাম করি না, এটা আমাদের একটা বাঙালি হিসেবে বদভ্যাস। আন জারির ইবনে আব্দুল্লাহ ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, আমিও তার সাথে ছিলাম, এক জায়গাতে কিছু মহিলা ছিলেন, তাদেরকে যখন আমরা অতিক্রম করে যাচ্ছিলাম আল্লাহর রাসূল তাদেরকে উচ্চস্বরেই সালাম দেন, মহিলাদেরকে উচ্চস্বরেই সালাম দেন, ফাসাল্লামা আলাইহিন্না, কিন্তু আমাদের ভিতরে মহিলাদের সালাম, মহিলাদিগকে সালাম দেওয়ার এই প্রচলন কম। এই প্রচলন কম হওয়ার কারণে আমরা মহিলাদেরকে সালাম দেই না। এই হাদিসটি মাদ্রাসার পাঠ্য নবম শ্রেণী 4422 এবং ইমদাদিয়া লাইব্রেরির নবম নম্বর খণ্ডের 4442।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমরা কোন লোককে ডাকতে যাই, তার বাড়ির কাছে গিয়ে তার দরজায় আমরা নক করি, আওয়াজ দেই যাতে করে তিনি শোনেন, এটা সুন্নাত তরিকা নয়। সূরা আন-নূর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা অন্য কোনো ভাইয়ের বাড়ির দরজায় গিয়ে থাকো তাহলে সেখানে সর্বপ্রথম তোমরা সালাম করবে, তার দরজা বন্ধ থাকুক অথবা দরজা খোলা থাকুক, দরজা খোলা পেয়েই ঘরের মধ্যে চলে যাবে না বা বাড়ির মধ্যে চলে যাবে না। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ওই দরজায় গিয়ে সালাম করবে, আসসালামু আলাইকুম বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম করো। যদি তুমি বুঝতে পারো বাড়ির ভিতরে লোক আছে কিন্তু সালামের উত্তর দেয়নি, তাহলে তুমি ফিরে আসো, তবুও ঘরের ভিতরে প্রবেশ করবে না। একজন সাহাবি হযরত ওমর তাকে আসতে বললেন, তিনি আসলেন, দরজা খোলা পেলেন, তিনি আসসালামু আলাইকুম একবার বললেন, হযরত ওমরকে নড়াচড়া করতে দেখেন কিন্তু হযরত ওমর কোনো উত্তর দিলেন না, সাহাবি ঘরে ঢুকলেন না। আবার তিনি সালাম করলেন, হযরত ওমরের নড়াচড়া অনুভব করেন কিন্তু হযরত ওমর বের হননি, তিনি ঘরে ঢুকলেন না। আবার তিনি সালাম করলেন, হযরত ওমরকে দেখলেন, এবার যেহেতু হযরত ওমর সালামের কোনো উত্তর দিলেন না এবং বেরোলেন না, তাই এই সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে ঢুকলেন না। যখন চলে যাচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়েছেন, বেরিয়ে বলছেন, থামো, যাচ্ছ কোথায়? বলে, আমি আপনাকে এই আপনার বাড়ির সামনে তিনবার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন না, এর দ্বারা আমি মেনে নিলাম যে এখন আপনার বাড়িতে প্রবেশ করা আপনি পছন্দ করেন না, তাই চলে যাচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এটা পেলে কোথায়? এটাই তো আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি, তুমি শিখলে আর আমি শিখতে পারলাম না। এইভাবে কোনো বাড়ির সামনে গিয়ে সালাম করতে হবে তিনবার, জব না পেলে চলে যেতে হবে, এটা তুমি ছাড়া আর কেউ জানে কি না, তুমি সাক্ষী নিয়ে আসো, তোমার একার কথায় আমি একথা বিশ্বাস করে নিতে পারছি না। সাহাবি বাইরে বেরোলেন, এই ঘটনার সময় কারা কারা ছিল মনে পড়ে অনেকের কথা, এখন তাদের দেখা পাবো কিনা, আবার ওমরের কাছে নিয়ে যেতে হবে, একটু বিপদের কথা। কিছুদূর এগিয়েই এ সাহাবি আর একজন সাহাবি পেয়ে গেলেন, নিয়ে হযরত ওমরকে সাক্ষাৎ করেন, বলে যে আর একজন সাক্ষী এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের এই হাদিসটি জানতেন না, এর বিস্তারিত বিবরণ মিশকাত শরীফে মাদ্রাসার পাঠ্য এই নবম শ্রেণীর যে পাঠ্য বইটা আছে এতে প্রথম পরিচ্ছেদে আরও ঘটনা লম্বা আছে পাবে। এই হাদিস থাকা হাদিস থেকে প্রমাণ হয় যে সকল সাহাবিরা সকল হাদিস জানতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের মতো এই হাদিসটি জানতেন না, তিনি আর দুজন সাহাবির কাছ থেকে এটা শিখে নিলেন। এভাবে সকল আলেমদের সকল কথা
জানা থাকবে, আসলে কথাটা ঠিক নয়, অনেকের অনেক কথা নাও জানা থাকতে পারে। সূরায়ে নূর এই আয়াতের দৃষ্টিতেই আল্লাহর নবী এই আদব শিখিয়েছিলেন, কোন লোকের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলে তার দরজায় সালাম দেয়া, এটাই হচ্ছে সুন্নত। অনেক লোক আমরা এমন আছি যে বাড়িতে যাই, নিজের ঘরে যাই, সেখানে সালাম দেওয়ার কোনো প্রয়োজন অনুভব করি না। সূরায়ে নূর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইজা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন নিজেরা নিজেদের ঘরে প্রবেশ করো, নিজের ঘরেই যখন তোমরা আসো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার ওই ঘরে তোমার যারা আপন জন আছে তাদেরকে সালাম করো, ফাসাল্লিমু, এটা আল্লাহর নির্দেশ, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার মা, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার পিতামাতা যারাই আছেন তাদেরকে সালাম করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইয়া বুনাইয়া ইযা দখলতা আলা আহলি ফাসাল্লিম ফাতাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি, রাওয়াহু তিরমিজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, খেদমত করতেন, বয়স খুব কম ছিল। রাসূলের সঙ্গে তার যখন প্রথম পরিচয় হয়, আসমাউর রিজাল দেখে যেটা অনুমান করা যায়, তখন তার বয়স 12-13 বছর ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ নবীর সাদ করছেন এই বলি, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় পুত্র। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না, তবু এই স্নেহে তিনি ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, শোনো, ইজা দখলতা আলা আহলি, তুমি যখন তোমার ঘরে বাবা মায়ের কাছে যাবে, ঘরে যখন যাবে, ফাসাল্লিম আলা আহলি, তখন তাদের সকলকে সালাম করবে, তাকুনা বারাকাতান আলাইকা, তুমি যদি এই আপনজনদেরকে সালাম করো, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বরকত নাজিল করবে। ওয়ালা আহলিক, এবং তোমার এই পরিবারের যাদের যাদেরকে সালাম দেবে সকলের উপরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। এই হাদিসটি মিশকাত শরীফের এই সালামের অধ্যায়ের দ্বিতীয় নম্বর পরিচ্ছেদে আছে। আরবি নম্বর আমি উল্লেখ করেছি, কিন্তু এখানে এই বাংলা নম্বরটি আমি তুলতে ভুল করেছি। 9 নম্বর এবং মাদ্রাসার পাঠ্য মিশকাতের দ্বিতীয় পরিচ্ছেদ। আন আনাসিন কাল أن رسول الله إن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم متفق عليه। حضرت أنس বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ছেলে পেলেছিল, তারা বসেছিল, তাদের কাছ থেকে আল্লাহর নবী যাচ্ছেন, এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আল্লাহর নবী সালাম দিলেন, তারপরে তাদের কাছ থেকে অতিবাহিত হলেন। বুখারী এবং মুসলিমের হাদিস, এটাও 9 নম্বর খণ্ড, সালামের অধ্যায়ের 1 নম্বর পরিচ্ছেদে আছে। আজকে ছোট্ট ছোট্ট ছেলে
তাদেরকে আমরা সালামের পরিবর্তে টাটা শিখাই, ওরাও আমাদেরকে সালাম করে না আর আমরাও ওদেরকে সালাম করি না। কিন্তু এই ছোট্ট বাচ্চাদেরকে, নারী পুরুষ নির্বিশেষে, আল্লাহ রসুল তাদেরকে সালাম করতেন, যাওয়ার পথে সালাম করতেন, আসার পথে সালাম করতেন। আন আবি উমামাতা ইবনে যায়েদ মাররা বিমাজলিসিন ফি ইখতালাতুম মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন ওয়া আবাদাতিল আওসান ওয়াল ইয়াহুদ ফাসাল্লামা আলাইহিম। সাহাবি আবু উসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহ রাসূলের সঙ্গে আমরা ছিলাম, আমরা এমন এক জায়গায় উপস্থিত হলাম যেখানে মুসলমানরাও বসে আছে, মুশরিকরাও বসে আছে, মূর্তি পূজকরাও বসে আছে, ইহুদিরাও বসে আছে, সবাই এক জায়গায় বসা। অর্থাৎ মনে করেন সেখানে যারা মূর্তি পূজা করে তারাও আছে, মুসলমানও আছে। এই মূর্তি পূজকরা তো সালাম পাবে না, যেহেতু আগের খুতবায় বলেছি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, মূর্তি যারা পূজো করে আর মুসলমান এক মজলিসে আছে, এখন সালাম কিভাবে দেওয়া যাবে বা দেওয়া যাবে কি না। মুশরিকিন আবাদাতাল আওসান, যারা মুশরিক এবং মূর্তি পূজক এরাও বসে, ইহুদিরাও বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সালাম করলেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, মুশরিকদেরকে নয় ইহুদিদেরকে নয় সালাম করলেন তিনি মুসলমান দিগকে। এভাবে যখন কোনো মজলিস থাকবে তখন আপনাকে সালাম করতে হবে, আপনি আপনার নিয়ত অনুযায়ী সালাম করবেন। এখন কেউ যদি বলে ওখানে একটা হিন্দু লোক বসা ছিল আর হুজুরও বসা ছিল, আপনি সালাম দিলেন কারে, প্রশ্ন হতে পারে কিনা। আপনি বলেন ভাই আমি সালাম হুজুরকেই দিয়েছি, বলে আলাদা করে কিছু বললেন না, বলে ওটা তো আল্লাহর ব্যাপার, ওই হুজুরও বুঝেছে আমিও বুঝেছি। সমস্ত মুসলমানের মধ্যে যদি এই শিক্ষাটা বিস্তার লাভ করে যে এভাবে যখন মানুষ বসা থাকবে তো মুসলমান মুসলমানকে সালাম দেবে আর ওর ভিতর থেকে যে মুসলমান সে সালামের উত্তর দিবে, এই সবক যদি মুসলমানদের জানা জানি থাকে, তাহলে কোনো জায়গায় হিন্দুরা আর খ্রিস্টানরা বসে থাকাও মুসলমান দিগকে সালাম থেকে বঞ্চিত করতে পারে না, আর কেউ বঞ্চিত হবে না। এখন এই সালামের প্রথা যদি জানা না থাকে যে আমি অন্তর থেকে সালাম করছি কাকে, এটা যদি জানা না থাকে, বলে অতগুলো লোক ওর মধ্যে হিন্দুরাও বসে আছে খ্রিস্টানরাও বসে, সালাম কাকে দেয়, যেন মোটেও সালাম দেই নেই, এটা কিন্তু মুসলমানদের নিয়ম নয়। মেশকাত মাদ্রাসার পাঠ্য নবম শ্রেণী হাদিস নম্বর 4414 আর ইমদাদিয়া নবম খণ্ড হাদিস নম্বর 4434। আন আবি হুরায়রা কাল লা তাবদু সালাম আল ইয়াহুদ ওয়ান নাসারা, হযরতে আবু হুরায়রা বলেন যে তোমরা প্রথমে ইহুদি অথবা খ্রিস্টানদেরকে সালাম করবে না, তোমরা মুসলমানদেরকে সালাম করবে, কিন্তু যদি কোথাও দেখা যায় কেবলমাত্র খ্রিস্টানরা আছে অথবা ইহুদিরা আছে, লা তাবদু সালাম আল ইয়াহুদ ওয়ান নাসারা, হাদিস নম্বর 4635। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইহুদি এবং নাসারাদেরকে সালাম করতে নিষেধ করেছেন। প্রশ্ন জাগে, ইহুদি অথবা খ্রিস্টান যদি আগেই আপনাকে সালাম করে বসে তাহলে আপনি করবেন কি? আপনি তো পয়লা দিলেন না। আন আনাস কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, যদি আহলে কিতাব খ্রিস্টান অথবা ইহুদিরা সালাম করে তাহলে তার জবাবে ফাকুলু তুমি বলতে পারো ওয়া আলাইকুম,
এর চেয়েতে বেশি নয়। তার কারণ এই হাদিসটি মাদ্রাসার পাঠ্য নবম, হাদিস নম্বর 4411 এবং ইমদাদিয়ার নবম খণ্ড 4432। এই হাদিসটি এর একটু আগেই দীর্ঘ বেশ একটা হাদিস পাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন, একটা ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের মতো কিছু দিল। হযরত আয়েশা সিদ্দিকা ব্যাপারটি বুঝতে পারলেন, এই ইহুদি এসে আসসালামু আলাইকুমের পরিবর্তে বলল আসসালামু আলাইকুম। সালাম শব্দের অর্থ শান্তি, আর সাম শব্দের অর্থ প্লেগ, মহামারী, অশান্তি। তো রসুলকে এসে বলছে যে আপনার উপরে এই অশান্তি, এই মহামারী নাজিল হোক। আল্লাহ রসুল টের পেয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকাও শুনে ফেলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা খুব রাগ হয়ে গেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামায় বললেন যে তোমাকে আর বেশি কিছু বলার দরকার নাই, তুমি বলবো ওয়ালাইকুম, তোমার উপর। তো যদি ভালো বলে থাকে তো ওর উপরে ভালো হোক, আর যদি এই রকমের প্লেগের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে থাকে তাই ওর হোক, তুমি বেশি আর চেতো না, বেশি আর এগোও না। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা যদি কখনো সালাম করে তাহলে ওদের মনে যদি ভালো থাকে তাহলে আপনি উত্তর দিলেন ঠিক আছে তোমার ভালো তোমার থাক, ওয়ালাইকুম মানে তোমার ভালো তোমার থাক। আপনি আবার বাড়ায়ে ওয়ালাইকুম সালাম বলতে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইহুদি এবং খ্রিস্টানদের সালাম ওয়ালাইকুম বলেই দিতে বলেছে। প্রশ্ন জাগে, অনেক জায়গায় অনেক হিন্দুরা সালাম মুখস্থ করে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে এবং দস্তুর মতো আপনাকে আসসালাম আলাইকুমই বলে। এখন আপনি করবেন কি? ইহুদি খ্রিস্টান তো বুঝলাম, এখন হিন্দুরা যদি দেয়? আমি প্রথম খুতবায় আপনাদেরকে বলেছি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, সূরা ত্বহা 16 নম্বর 20 আয়াত নম্বর 47। সালাম পেতে পারে একমাত্র যারা হেদায়েত প্রাপ্ত তারা। পুরো কেউ বলল আসসালামু আলাইকুম, তার জবাবে আপনি যে পুরো সালামের জবাব দিবেন ওয়ালাইকুমুস সালাম, একমাত্র যারা হেদায়েত পেয়েছে তাদেরকে দেওয়া যায়। আন আনাসিন ইন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলাল কিতাব সাল্লামু আলাইনা ফাকাইফা নুরদ্দু আলাইহি ক্বালু ওয়ালাইকুম মুসলিম। হযরত আনাস বলেন যে আল্লাহ রসুলের কাছে কিছু লোক জিজ্ঞাসা করলো যে অনেক আহলে কিতাব আমাদেরকে সালাম দেয়, আমরা ওদের সালামের জবাব কেমন করে দেব? মুসলিম শরীফের আরেকটি হাদিস, এটা তর্জমা হয় নাই, রসুল সাল্লাম বলেন কুলু ওয়ালাইকুম, তোমরা কেবলমাত্র ওয়ালাইকুম বলবে। যাই হোক, হিন্দুরা যদি সালাম করে আপনি সে সালামের উত্তর দিতে পারেন না, তার কারণ সালামের উত্তর দেওয়াও সালাম, সালামের উত্তরও তো বলতে হবে ওয়ালাইকুমুস সালাম। এই সালামের শেষে যে কথাটি আছে, হাদিস নম্বরটা এখানে তোলা হয়নি, মাদ্রাসার পাঠ্য 4452, এই মুসাফাহা কাকে বলে? আল কামুসুল মুহিত আল আখযু বিল ইয়াদ, এক ব্যক্তির ডান হাত আর এক ব্যক্তির ডান হাত, দুই ডান হাতে করমর্দন করাকে আরবিতে বলা হয় মুসাফাহা।
আল কামুসুল মুহিত আরবি একটি অভিধান, এর 292 নম্বর পৃষ্ঠা। আল মুনজিদ আর একটি আরবি অভিধান, তার 427 নম্বর পৃষ্ঠা। ওয়াজউল কাফে ফি সাফহি কাফহি কামা ইয়াফআলু ইনদাস সালাম ওয়াত তাসলিম, কোন ব্যক্তির ডান হাত এবং আর এক ব্যক্তির ডান হাত, এই কেবলমাত্র দুই ডান হাতে করমর্দন করাকে মুসাফা বলা হয়। আন আব্দুল্লাহ ইবনে হিশাম কাল কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুয়া আখযুম বি ইয়াদি উমর ইবনে আল-খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন যে আমরা আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাত ধরে মুসাফা করলেন। এই হাদিসটি বুখারী শরীফ 6 নম্বর খণ্ড, সালাম এবং মুসাফাহার অধ্যায় পাবেন। আন আনাস কাল কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদীকাহু আফা ইয়াখুযু বিয়াদিহি ফায়ুসাফিহু, কালা নাম। হযরত আনাস বলেন যে একটি লোক আমাদের মাঝ থেকে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করল, কোনো ভাইয়ের সঙ্গে যদি আমার দেখা হয়, কোনো বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, তাহলে আমরা পরস্পরে এক হাত দিয়ে মুসাফা করব, এটা কি ঠিক? আমি এক হাত বাড়ালাম, আর এক ভাই আর এক হাত বাড়ালেন, এইভাবে যে মুসাফা আমরা করি, এটা কি ঠিক না বেঠি? কালা নাম, রাসূল সাল্লাম বললেন যে এটাই ঠিক। এই হাদিসটি তিরমিজির এবং এই হাদিসটি মাদ্রাসার পাঠ্য নবম শ্রেণীর এবং ইমদাদিয়ার নবম খণ্ড এই অধ্যায়তেই পাবে। এই মুসাফাহার ফজিলত কি? এটা একটি ইবাদত। আন বাররা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহুমা কাল قال النبي صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيصافحان الا غفر لهما قبل ان يتفرقا, احمد ترمذي ابو داود। برا ابن عازب বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মুসলমান যখন পরস্পরকে সালাম করল, এরপরে মুসাফাহা করল, এই দুই হাত পরস্পরে মিলালো, এই মিলানোতে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, ওই মুসাফাহাত করলো, করার পর যখন এই মুসাফাহাত ছাড়লো, হাত যার যার নিল, এই নেয়ার আগে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিলেন। এখন এই মুসাফাহা এত মর্তবা ও নেকির কাজ, এই মুসাফা একটি ইবাদত। মাদ্রাসার পাঠ্য নবম নম্বর খণ্ড 4469 আর ইমদাদিয়া 4479। আন বাররা ইবনে আজব রাদিয়াল্লাহু আনহুমা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমানি ইযা তাসাফাহা লাম ইয়াবকি বাইনহুমা যামবুন ইল্লা সাকাতা। বাররা ইবনে আজিব বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলমান সালাম করে পরস্পরে মুসাফাহ করে, তখন তাদের জীবনের গুনাহগুলো ওই হাতের নিচ দিয়ে ঝরে পড়তে থাকে। এই মুসাফাহার দোয়া কি? আন বাররা ইবনে আজিব কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا التقى المسلمان فتصافحا وحمد الله واستغفرا غفر لهما। আমি যে প্রথম যে নম্বর বলেছি, এই নম্বরের মধ্যে সব হাদিসগুলো আছে। হযরত জাব বাররা ইবনে আজিব বলেন, দুজন মুসলমান যখন পরস্পরকে সালাম করে, এরপরে হামিদ আল্লাহ, দুইজনে আল্লাহর প্রশংসা করে, তো দুইজন আল্লাহর প্রশংসা করে, কথাটা আরবিতে নাহমাদুল্লাহ, দুইজন আল্লাহর কাছে ক্ষমা চায়, ইহা নাস্তাগফিরুহু। এই নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু এটা যদি বলে,
আর মুসাফাহা করে, আল্লাহ রসুল বলেন তাদের জীবনের সকল গোনা খাতা মাফ হয়ে যায়। এই মুসাফাহার পরে আমরা আবার আরেকটা কাজ করি, তা হচ্ছে বুকে বুকে মিলিত হই। ঈদের নামাজের সময় ঈদের ভিড় খুব চাপ বেশি দেখা যায়। দুই ঈদে ঈদের ময়দানে বাড়ি আসলে এই মানে বুকে বুকে মোলার মেলার একটি চাপ। আন আনাসিন কাল আর রজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদীকাহু আয়ান হানালাহু, রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমাদের আনাস বলেন আমাদের মধ্যে এক ব্যক্তি যে আমরা এই বুকি বুকে মিলতে পারবো কিনা, এই যে একটা দস্তুর আছে বুকে বুকে মিলায়, একে বলা হয় মুআনাকা। রসুল সাল্লাম বললেন লা, এই বুকে বুকে মিলতে হবে না। আয়ালতাজিমুহু, আমি কি তাকে জড়িয়ে ধরবো? বলে না। তাহলে করবো কি? আল্লাহর নবী বললেন যে একমাত্র মুসাফাহাই করবে, আর কিছুই করবে না। ঈদের ময়দানে এই যে কাজটি করা হয়, এই কাজের এই বুকে বুকে মিলবার কোনো দলিল নাই। কেউ কেউ বলেন খাবার সময় সালাম করা যায় না, এগুলো কিন্তু স্কুলের পাঠ্য বই পুস্তক আদব কায়দাও আছে যে খাবার সময় সালাম করা যায় না, এই কথাটা সম্পূর্ণ দলিলবিহীন। আপনি বলছেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক, খাওয়া কাজটা এমন কোন খারাপ কাজ করছে যে তখন শান্তি বর্ষণের দোয়া করা যাবে না, এর কোনো দলিল নাই। এরপরে আমাদের মাঝে আরেকটা জিনিস দেখা যায়, তা হচ্ছে দাঁড়িয়ে সম্মান করা। আন আনাস ইবনে মালিকিন কল লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানু ইযা রাআহু লাম ইয়াকুমু লিমা কারাহিয়াতান লিযালিক। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন যে আল্লাহ রাসূলের চেয়েতে আমরা দুনিয়ার কাউকে ভালোবাসি নাই। মিশকাত শরীফের এই নবম খণ্ডের ভিতরে একটা আলাদা পরিচ্ছেদ পাবেন দাঁড়িয়ে সম্মান করা, এখানে এই হাদিসগুলো পাবেন। মিশকাতের নবম শ্রেণীর পাঠ্য, এর মধ্যে দাঁড়িয়ে সম্মান। আনাস ইবনে মালিক বলেন যে আল্লাহ রসুলের চেয়েতে আমরা দুনিয়ার কাউকে বেশি সম্মান করতাম না, কিন্তু সেই নবীকে যখন আমরা দেখতাম তখন কিন্তু আমরা নবীর সম্মানে দাঁড়াতাম না। কেন? লেমা কারাহিয়াতিহি লিযালিক, আল্লাহর নবী তার সম্মানে আমাদের দাঁড়ানোটা আল্লাহর নবী কখনোই পছন্দ করতেন না। আমরা সাহাবারা আমাদের নবীর জন্য আমরা দাঁড়িয়ে সম্মান করি, এটা আমাদের নবী পছন্দ করতেন না বলেই আমরা নবীকে যতই সম্মান করেছি কিন্তু দাঁড়িয়ে কোনো দিন সম্মান করি নাই। আন মুআবিয়াত কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজাল কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, এই একই অধ্যায়ের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই কথা মনে করে যে আমি গেলাম বেয়াদবটা একটু দাঁড়ালো না, অনেক সময় হয় না, এখন তো আমাদের দাঁড়িয়ে সম্মান করা আইনে পরিণত হয়ে গেছে, অফিসারদেরকে দেখে দাঁড়াতে হয়, ক্লাসে মাস্টারকে দেখে দাঁড়াতে হয়, এগুলো তো একটা কাস্টমে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এইভাবে যে সম্মান করতে সে কেন দাঁড়ালো না, অর্থাৎ দাঁড়িয়ে সম্মান করুক এই যদি কেউ চায়, তাহলে আমি বদদোয়া করছি যে এই লোকের ঠিকানা যেন জাহান্নাম হয়। আল্লাহর নবী বদদোয়া করেন যে এই লোকের জায়গা জাহান্নাম হওয়া উচিত, তার কারণ দাঁড়িয়ে সম্মান এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের উপরে ফরজ করা হয়েছে, তাই না? নামাজটা দাঁড়িয়ে পড়তে হয়। যদি কোনো মানুষ অসুস্থ থাকে তাহলে বসে পড়তে পারে, কিন্তু আসলে নামাজটা কুমুরিল্লাহ কানিতিন, হে দুনিয়ার মানুষ ওই আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও।
এখন দুনিয়ার কোন মানুষ যদি দাঁড়ানো চায়, তার মানে সে দুনিয়ার ছোট্টখাট্ট আল্লাহর স্থানটা দখল করতে চায়। মান সাররাহু আন ইয়াতামাসসালাল্লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজি আবু দাউদ, যে ব্যক্তি চায় যে তাকে দাঁড়িয়ে সম্মান করা হোক, আমি চাই তার জায়গা ওই জাহান্নামের অতল তলে হোক। মিশকাত শরীফের এই কিয়ামের অধ্যায় প্রথম পাবেন সাদ বিন মাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, তখন কুমু ইলা সাইয়্যিদিকুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের নেতার জন্য তোমরা দাঁড়িয়ে যাও। তো অনেকে বলে যে এই তো আল্লাহর রাসূল দাঁড়িয়ে সম্মান দেখাতে বলেছেন, অতএব আমরা যদি কোনো হুজুর আর পীর সাহেবের জন্য একটু দাঁড়াই তাহলে একদম আমরা আল্লাহ হয়ে যাব, এই কথা আপনি বলে ফেলে দিলেন। নেপথ্যে একটি পূর্ণাঙ্গ কাহিনী আছে, তা হচ্ছে এই খন্দকের যুদ্ধে বনু কোরাইজ নাম করে একটি গোত্র মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এই বনু কোরাইজা আর মদিনার খাজরাজিদ যারা ছিল তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। মদিনায় খাজরাজিরা ছিলেন বেশি, বনু কোরাইজা ছিল কম। তা আগের দিনের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বড় দলের সঙ্গে লিয়াজো মেনটেন করে চলতে হয়, বন্ধুত্ব মেনটেন করে চলতে হয়। তাই মদিনায় এই বনু কোরাইজারা খাজরাজিদের সঙ্গে বন্ধুত্ব করে চলত, কোনো বিপদ আপদে তাদেরকে ডাকত। খন্দকের যুদ্ধে যখন আল্লাহ নবী নিশ্চিত হলেন জিব্রাইলের মাধ্যমে যে এই বনু কোরাইজারা তোমাদের সঙ্গে যে শান্তির চুক্তি করেছিল ভঙ্গ করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে, যাও বনু কোরাইজার সঙ্গে যুদ্ধ করতে যাও। বনু কোরাইজা তাদের একটি কেল্লা ছিল, আল্লাহ রসুল 19 দিন পর্যন্ত তাদেরকে ঘিরে রাখলেন। তারা বুঝতে পারল যে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন তারা বলল মুসলমানরা আমাদের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেই সিদ্ধান্ত মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা খাজরাজি ছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বনু কোরাইজা আমাদের বন্ধু, অতএব সিদ্ধান্তটা আপনি নিজে না করে সিদ্ধান্তটা যদি আমাদের উপরে ছেড়ে দেন তাহলে আমরা এই সিদ্ধান্তটা করলে খুশি হব। এই সময় সাদ বিন মাযর ছিলেন মদিনার আউসিদের সর্দার। এই সাদ বিন মাযর খন্দকের যুদ্ধে আহত হয়ে বাড়িতে ছিলেন, তিনি এই বনু কোরাইজার এই যুদ্ধে শরীক হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে খাজরাজিরা, তোমরা কার বিচার মেনে নিতে রাজি আছো? আমি তার বিচার মানতে রাজি আছি, ডাকো তাকে। সকলে বলল যে আমাদের সর্দার সাদ বিন মাযর তিনি অসুস্থ, হে আল্লাহর নবী তাকে যদি আনান তাহলে সে যে ফয়সলা দেবে আমরা খাজরাজিরে সেই ফয়সলা মেনে নিব। তিনি একটি উটের পিঠে সওয়ার হয়ে আসছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তার পায়ে জখম ছিল। তিনি যখন এই বনু কোরাইজাতে আসেন, এই বিচারের জায়গাতে আসেন, তখন আল্লাহর নবী বলেন যে তাকে নামাও, তোমরা ওঠো, উঠে গিয়ে তাকে নামাও। যেহেতু তাকে বাড়ির থেকে আসার পথে কেউ উঠে তুলে দিয়েছে, তার পা জখমী, অতএব তাকে নামাতে হলে তোমাদের কাউকে না কাউকে যেতে হবে। এই হচ্ছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতাকে নামাও, যাও তাকে নিয়ে আসো। তাই একদল সাহাবা গিয়ে হযরত সাদ বিন মুয়াজকে নামিয়ে নিয়ে আসেন। মিশকাত শরীফ এই ঘটনাটা সংক্ষেপ করে দিয়েছে, এই পুরো ঘটনাটাই আপনারা বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এই বনু কোরাইজার যুদ্ধে বিস্তারিত পাবেন। অতএব এখানে যে আল্লাহর নবী দাঁড়াতে বলেছেন সম্মানের জন্য না, এক আহত মুজাহিদকে উটের উপর থেকে নামাবার জন্য দাঁড়াতে বলেছেন, এ সম্মানের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আহকাম
জানবার তৌফিক দেন এবং মানবার তৌফিক দেন। বারাকাল্লাহু।